নগাঁও আন্তঃ ক্লাব ফুটবল। এস টি ক্লাবৰ জয়, রেডিয়েন্ট স্পোর্টস ক্লাব বনাম জে বি ক্লাবৰ খেল ড্র। নগাঁও ক্রীড়াসন্থার উদ্যোগত নুরুল আমিন স্টেডিয়ামত পূর্ণগতিত চলি আছে নবকুমার ভূঁয়া সোঁৱৰণী তৃতীয় ডিভিশন আন্তঃ ক্লাব ফুটবল লীগ। দেওবাৰৰ খেলত ক্রমে এস টি ক্লাবে রেড ক্রস ক্লাবক 2-0 গোলত হরুয়ায় সম্পূর্ণ পয়েন্ট অর্জন করার বিপরীতে রেডিয়ন স্পোর্টস ক্লাব বনাম জে বি ক্লাবর মাজৰ খেলখন 2-2 গোলত ড্র হয়। ইয়াৰে প্ৰথমখন খেলত এস টি ক্লাবৰ হৈ গিৰিন্দ্ৰ হানছেয়ে গোল দুটা দিয়ে। এই খেলখন পরিচালনা করা রেফারি অভিজিৎ রংহাঙক সহায় করে কৃষ্ণকান্ত দাস, রয়েল ইসলাম আর পার্শ্বজ্যোতি দাসে। আনহাতে দ্বিতীয়খন খেলত রেডিয়েন্ট স্পোর্টস ক্লাবর হৈ সুমন কেম্প্রাই আর কুশ জুহেরিয়ে গোল দুটা দিয়ার বিপরীতে জে বি ক্লাবর হৈ অনুরাগ হুকাই আর বিরাজ বরদলয়ে গোল দুটা দিয়ে। এই খেলখন পরিচালনা করা রেফারি শাহজাহান আলী চৌধুরীক সহায় করে পবিত্র বরা, কল্যাণ বড়া আর রাজীব জাতিয়ে। উল্লেখ যে নগাঁও ক্রীড়া সন্থার তৃতীয় ডিভিশনের মুঠ 7টা ক্লাবর মাজত রাউন্ড রবিন লীগ পদ্ধতিত এই লীগ আয়োজিত হয়েছে। নগাঁওর দীপশিখা বরা হাজরিকার প্রতিবেদন, অলিম্পিয়া স্পোর্টস।